বরিশালে কীর্তনখোলা ও মেঘনা সহ সবকটি নদীর পানি বিপদসীমার উপর দিয়ে বইছে। এর ফলে প্লাবিত হয়েছে জেলার নিম্নাঞ্চল, নষ্ট হয়ে গেছে ফসল, ভেসে গেছে অনেক মাছের খামার। পানি এরকম পানি জীবনে দেই নাই, এত পানি হবার শুরু হয়েছে। বেরি রাস্তা সব ভেঙে চুরে আছে, ঘরের ভিতরে পানি, মানুষ খুব কষ্টে আছে। কয়েকদিনের টানা বৃষ্টিতে বরিশালের শহরেও জলাবদ্ধতা দেখা দিয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক সড়ক। বরিশাল মনে করেন তলাই গেছে, আমরা চলাফেরা করতে আমার কষ্ট হইতে আছে। পানির কারণে আমাদের ব্যবসা বাণিজ্য বন্ধ আছে, কোনো বেচাকেনা হইতে আছে না। বাঁধ এবং আমাদের যে সকল রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত সেগুলো পুনর্নির্মাণ কার্যক্রম শুরু করব। আপাতত আমরা যে সকল বাড়িঘর বা যে সকল এলাকার লোকজন জোয়ারের পানির কারণে ক্ষতিগ্রস্ত তাদের আমরা ত্রাণ সামগ্রী দেওয়া কার্যক্রম শুরু করেছি। পটুয়াখালীর কলাপাড়া উপজেলার লালোয়া ইউনিয়ন ও রাঙামালী উপজেলার চালিতাবুনিয়া ইউনিয়নের প্রায় পুরোটাই এখন পানির নিচে। একদিকে নদীর পানি বিপদসীমার উপরে, অন্যদিকে ভরা জোয়ার। এই দুয়ের কারণে বেরি বাঁধের অরক্ষিত অংশ দিয়ে পানি ঢুকে ভেসে গেছে পুরো এলাকা। স্থানীয়রা জানান, সুপার সাইক্লোন সিডরের পর এমন পানি দেখেনি তারা। সাতক্ষীরায় প্রবল জোয়ারে খোলপুটুয়া ও কপোতাক্ষ নদের বেড়িবাঁধ ভেঙে প্লাবিত হয়েছে আশাশুনি ও শ্যামনগর উপজেলার অর্ধশতাধিক গ্রাম। স্রোতের তোরে ধসে গেছে শতাধিক কাঁচা ঘর বাড়ি, ভেসে গেছে হাজার হাজার বিঘা জমির ফসল ও অনেক মাছের ঘের। ভোলায় মেঘনা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে বইছে, একই সাথে দুই বেলা জোয়ারের পানিতে প্লাবিত হচ্ছে অন্তত 37টি গ্রাম। এর ফলে গবাদি পশু নিয়ে বিপাকে পড়েছে ওইসব এলাকার মানুষ। জেলার সব বন্যা নিয়ন্ত্রণ বাঁধ আরও অন্তত এক মিটার উঁচু করার দাবি জানিয়েছে স্থানীয়রা। এই প্রস্তাব এরই মধ্যে মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। মেঘনার পানি বাড়ার সাথে সাথে 7 ফুটের বেশি জোয়ারের কারণে লক্ষ্মীপুরের কমলনগর, রামগতি, রায়পুর ও সদরের অন্তত 30টি গ্রাম প্লাবিত হয়েছে। পানিবন্দী হয়ে আছে লক্ষাধিক মানুষ। এদিকে শরীয়তপুর ও রাজবাড়ির বন্যা পরিস্থিতি আরও অবনতি হয়েছে, নতুন নতুন এলাকায় ঢুকছে পানি। মানিকগঞ্জের আড়িচা পয়েন্টে যমুনার পানি 3 সেন্টিমিটার বাড়লেও তা এখনও বিপদসীমার নিচে আছে। তবে জেলার নিচু এলাকাগুলোতে বেশ কয়েক হাজার মানুষ পানিবন্দী আছে। হাসান মেহেদি, মাছরাঙ্গা নিউজ ডেস্ক।